ঢেঁড়স অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার অন্তত পক্ষে এইভাবে ঢেঁড়স রান্না করে দেখো। অন্যান্য ঢেঁড়সের রেসিপির স্বাদ অনায়াসেই ভুলে যাবে এই ঢেঁড়সের রেসিপি একবার ট্রাই করলে। কিভাবে এই রেসিপিটা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে আমি ঢেঁড়সকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ঢেঁড়সটাকে ধুয়ে নিয়ে লবণ আর ভিনিগার দিয়ে ঢেঁড়সের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। এবার দেখো একটা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তাহলে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, তারপর ঢেঁড়সের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার ঢেঁড়সের সাথে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটার থেকে একটা ঢেঁড়স ছেড়ে গেছে। 4-5 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব এখানে 4 মগজ। এর মধ্যে আমি অল্প একটু পোস্ত নিয়ে শুকনো ব্লেন্ড করে নেওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম আর পেস্টটাকে দিয়ে দিয়েছি। এইভাবে পেস্টটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে ঝাল খেতে পছন্দ করলে তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গরম মশলা আর দিয়ে দেব ধনে গুঁড়ো। গরম মশলা আর ধনে গুঁড়োটাকে মিশিয়ে নেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে 3-4 মিনিট ঢেঁড়সটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ঢেঁড়সটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম, যেহেতু আমি আগেই এর মধ্যে লবণ অ্যাড করে দিয়েছিলাম তাই আর লবণটা অ্যাড করলাম না। এইভাবে এটাকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখো ঢেঁড়সের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, ধন্যবাদ।